হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো মটনের চর্বি দিয়ে আলু দিয়ে ঘুগনি। দেখুন, প্রথমে জল দিয়ে দিয়েছি, তারপর কড়াইটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে কড়াই শুকি মাখতে দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো খাসি মাংসের চর্বি দিয়ে ঘুগনি। দেখুন, ঘুগনির জন্য প্রথমে কড়াই আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নিলাম, ভেজানোর জন্য আমি শুকনো কড়াই গরম মশলা পিষে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, ভেজে নেব। ঘুগনির জন্য আমি পেঁয়াজ কষে নেব, পেঁয়াজ আদা রসুন চর্বি সবার সঙ্গে এক চামচ আমি নুন দিয়ে দেবো। আর ঘুগনিটা আমি কড়াইয়ে নুন দিয়েছিলাম, ঘুগনির পরিমাণে নুনটা দিয়ে ভেজে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দু চামচের মতো আদা রসুন দিয়ে দিলাম ছোটো চামচে, টমেটোটা দিয়ে দিলাম, এক চামচ হলুদ, এক চামচ লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে করতে থাকবো। কষে নিয়েছি খাসির চর্বিটা, আমি দিয়ে দেবো মটনের চর্বিটা। কষিয়ে নিয়েছি চর্বিটা, এবার আলু আর মটরটা দিয়ে দিলাম, জল দিয়ে দেবো সামান্য, দিয়ে ঢাকা দিয়ে দেবো ঘুগনিটা সেদ্ধ হওয়ার জন্য। আলু ঢাকনটা দিয়ে দিলাম, ঢাকনটা খুলে দেখে নেবো। কড়াই সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেবো, ঘুগনি রেডি হয়ে গেছে, দু চারটে কড়াই আমি গেলে দেবো। দেখুন বন্ধুরা, আমার ঘুগনি রেডি হয়ে গেছে, দেখুন বন্ধুরা আমার ঘুগনি রেডি হয়ে গেছে। এইভাবেই ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। খাসির মটনের চর্বি দিয়ে ঘুগনি, আশা করি ভালো লাগবে আপনাদের। আজকের মতো এইটুকুই, নমস্কার।